Hello everyone, this is Ummi from your makeup Mr. channel and welcome back to another brand new video. Aaj ami tomader sathe shobar khub priyo ebong tar sathe reasonable price o bola jay affordable er modhe ekta foundation er swatch review korbo jekhane tumra eki sathe total 5 theke 6 ta shade dekhte parbe ebong tumra tomader pochondo onujayi tomader skin type onujayi je kono ekti shade kintu choose korte parbe ebong foundation kibhabe choose korte hobe shei technique ta o ajke ami tomader sathe share korbo and je foundation ta niye ajke ami kotha bolbo that is none other than Wet and Wild Photofocus Foundations. বলা যায় যে এই ফাউন্ডেশনটা আমার সবচেয়ে প্রিয় একটা ফাউন্ডেশনের মধ্যে একটা তার কারণ এটার প্রাইস যেমন রিজনেবল তার সাথে এটা যে টেক্সচারটা এটা যে খুব সুন্দর স্মুথনেসটা এটাও কিন্তু বেশ সুন্দর বলা যায় এবং তোমরা যারা আমার মেকআপ রিভিউ বা মেকআপ টিউটোরিয়াল দেখে থাকো তারা জানো যে আমি এই ফাউন্ডেশনটা ব্যবহার করতে কতটা পছন্দ করি এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রোডাক্টটা আমি ব্যবহার করছি 2019 সাল থেকে দেন আমার মনে হলো যে একসাথে 5-6টা পারচেজ করা যাক এবং শেড অনুযায়ী তোমাদেরকে দেখানো যাক যে তোমাদের ত্বক অনুযায়ী কোন শেডটা তোমাদের ত্বকে বেশি সুন্দর লাগবে এবং কিভাবে তুমি তোমার স্কিন অনুযায়ী শেডটা চুজ করতে পারবে তোমরা যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গো স্টার্ট দ্য ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলে দিই যে আজকে আমি টোটাল 5টা ফাউন্ডেশনের সোয়াচ তোমাদের সাথে শেয়ার করব যেখানে এক একটা এক এক শেডের এবং আমি কোন শেডটা সবসময় ইউজ করি বা কোন শেডটা তোমাদের ব্যবহার করা উচিত সেটাও আমি তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো এবং আমি আজকে এই 5টা ফাউন্ডেশন নিয়েছি কসমিক ক্লাসি পেজ থেকে যেখানে তোমরা মেকআপ প্রোডাক্টসগুলো অরিজিনাল পিক করতে পারবে এবং বিগিনার্সদের জন্য কিন্তু অনেক ডিসকাউন্ট ওখানে দেওয়া হয় সো যারা কসমিক ক্লাসি পেজ থেকে পারচেজ করতে চাও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে এবং সাইডে আমি ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের সুবিধার্থে সো তোমরা কসমিক ক্লাসি পেজটা ভিজিট করতে পারো এখন আসি ফটোফোকাস ফাউন্ডেশনটা মূলত কোন টাইপ স্কিনের জন্য এটা নর্মাল নর্মাল টু ড্রাই ড্রাই টু কম্বিনেশন সবাই এটা ব্যবহার করতে পারবে এমনকি অয়েল স্কিনেও এটা ব্যবহার করতে পারবে এটার টেক্সচারটা আমি তোমাদেরকে যদি দেখাই এটা হচ্ছে একদমই তোমার স্কিনে একদম মেল্ট হয়ে যাবে জাস্ট টেক্সচারটা তোমরা দেখো এবং এটার একটা ভালো দিক হচ্ছে এটার সাথে একটা অ্যাপ্লিকেটার আছে অ্যান্ড এই অ্যাপ্লিকেটারটা যে কতটা পরিমাণে কাজের যারা এটা মানে ব্যবহার করো না তারা আসলে বুঝবে না যারা ব্যবহার করো তারাই বুঝবা এখানে আমার যতটুকু ফাউন্ডেশন পরিমাণে লাগছে আমি জাস্ট ততটুকু ফাউন্ডেশনই বের করতে পারছি বাট এটাতে যদি কোনো পাম্প সিস্টেম না থাকে বা এরকম অ্যাপ্লিকেটার না থাকে জাস্ট বোতল থেকেই আমাকে ঢালতে হবে এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অতিরিক্ত ফাউন্ডেশন পড়ে যাওয়ার চান্সটা থাকে যদি এটা দেখো খুব ইজিলি কিন্তু আমাদের হাতে ব্লেন্ড হয়ে যাচ্ছে অ্যান্ড রাইট নাও কিন্তু আমি এই ফাউন্ডেশনটা দিয়েই বসেছি এবং আমার স্কিনটাও কিন্তু অনেক ডিউই অনেক গ্লোই লাগছে তোমরা দেখলেই বুঝবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ব্র্যান্ডের এই ফটোফোকাস ফাউন্ডেশনের সাধারণত দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ডিউই লুমিনেক্স ভার্সন আর একটা হচ্ছে ম্যাট বা ম্যাটিফাইং ফাউন্ডেশন যাদের এক্সট্রিম লেভেলের অয়েল স্কিন তারা ম্যাট ভার্সনটা ট্রাই করতে পারো এবং যাদের একটু নর্মাল স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন অয়েল স্কিন যারা চাও যে আমাকে আমি এমন একটা মেকআপ করবো যেটা আমার দেখতে একটু ডিউই লাগবে একটু গ্লোয়িং লাগবে তারা এই টাইপের ফাউন্ডেশন চুজ করতে পারো এখন আসি তোমার স্কিন টোন থেকে তুমি কিভাবে ফাউন্ডেশন স্কিন টোনের সাথে ম্যাচ করে চুজ করবে অনেকে থাকে যে আপু আমি অনলাইনে পারচেস করছি বাট আমার স্কিন টোন থেকে দেখাচ্ছে কয়েক শেড একদম সাদা ভূতের মতো দেখাচ্ছে এমন একটা শেড দিয়ে দিয়েছে বাট আমি চাই যে আমি সঠিক একটা ফাউন্ডেশন শেড পারচেস করব বাট কিভাবে সেটা করব সবসময় খেয়াল রাখবে যে তোমার স্কিন টোন যে এরকম তোমার স্কিন টোন থেকে মিনিমাম এক শেড লাইট ফাউন্ডেশন চুজ করার এটার কারণ হচ্ছে আমাদের অনেকের ফেসে ফাউন্ডেশনটা দেওয়ার পর একটু পর দেখা যাচ্ছে আমার অক্সিডাইজ করে ফাউন্ডেশনটা কালচে হয়ে গেল তখন কিন্তু আমাদের ফেসটা আমাদের শেড থেকে আর একটু ডার্ক দেখা যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না সো তুমি যদি এক শেড লাইট ফাউন্ডেশন চুজ করো এটা যদি তোমার ফেসে অক্সিডাইজ হয়ে কালো হয়েও যায় সেক্ষেত্রেও কিন্তু তোমার স্কিন টোনের সাথে এক্স্যাক্ট সিমিলার হয়ে যাবে সো শুরুতে আমি হচ্ছে এই ফাউন্ডেশনের শেডটা তোমাদেরকে সোয়াচ করে দেখাবো অ্যান্ড এটার শেড হচ্ছে সফট বেজ এবং এটা হচ্ছে সব থেকে লাইটার একটা শেড এবং যারা অতিরিক্ত পরিমাণে ফর্সা তাদের জন্য মেনলি এই শেডটা রেকমেন্ড করা হয় দেখতে পাচ্ছ যে এটা অনেক শেডি লাইট আমার নিজের স্কিন টোন থেকেও লাইট সো যারা আমার স্কিন টোন থেকে লাইটার আছো যাদের স্কিন টোন একদম ফেয়ার তারা এরকম লাইটার শেড কিন্তু পিক করতে পারো এবং এটা শেড হচ্ছে সফট বেজ নেক্সট আমার যে শেডটি আমি তোমাদেরকে এখন দেখাবো এটা হচ্ছে শেড নেম ক্লাসিক বেজ এবং এটা হচ্ছে সফট বেজের থেকে আর একটু
নিচের ভার্সন আর কি। আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা শেড সিমিলার, বাট এই শেডটা হচ্ছে একটু পিঙ্ক আন্ডারটোনের। দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে একটু কিন্তু লাইট এবং এটা কিন্তু একটু পিঙ্ক আন্ডারটোনের। সো যারা হচ্ছে এই আন্ডারটোনের আছো, যারা ফেয়ার আমার থেকে, তারা এই শেডটা নিতে পারো। যারা একটু পিঙ্ক আন্ডারটোনের একটা শেড চাও, বাট যারা একটু ইয়েলো বেসের শেড চাও, তারা হচ্ছে সফট বেসটা ইউজ করতে পারো। নেক্সট আমি যে শেডটা তোমাদেরকে সোয়াচ করে দেখাবো, এটা হচ্ছে সফট আইভরি। এটা আমার কাছে মনে হয়েছে সব থেকে লাইটার। আমি ভুলছিলাম যে আমার মনে হয়েছে যে সফট বেসটাই মনে হয় সব থেকে লাইটার, বাট এটা হচ্ছে সব থেকে লাইটার। অ্যান্ড এটার শেডটা একদমই হোয়াইটিশ টাইপের। যারা একদমই হোয়াইট টাইপের ফাউন্ডেশন নিতে চাও, দেখা যাচ্ছে তাদের কোনো ধরনের কন্ট্যুর আছে বা কনসিলার আছে, সেটার সাথে মিক্স করে আমার মনে হয় যে এই শেডটা তোমরা নিতে পারো। বাট এই শেডটা হচ্ছে তোমার একটু হোয়াইট আন্ডারটোনের, এবং যারা অতিরিক্ত পরিমাণে ফর্সা এবং একটা লাইটার শেড পারচেস করতে চাচ্ছ, তারা হচ্ছে এই সফট আইভরি শেডটা নিতে পারো। নেক্সট আমি যে শেডটা সোয়াচ করব, এটার হচ্ছে শেড ডেজার্ট বেস, এবং এটা হচ্ছে যারা মেনলি শ্যামলা বা উজ্জ্বল শ্যামলা স্কিন টোনের আছো তাদের জন্য। এটাও আমি সোয়াচটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই শেডটা হচ্ছে যারা শ্যামলা বা উজ্জ্বল শ্যামলা যারা, তাদের জন্য এই শেডটা আমার কাছে মনে হচ্ছে খুব পারফেক্টভাবে মানিয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যে শেডটা নিয়ে এখন কথা বলবো, এটা আমার সব থেকে বেশি ইউজ করা একটা শেড এই পর্যন্ত, মানে এই কয় বছরে, অ্যান্ড দ্যাট ইজ গোল্ডেন বেস। এবং গোল্ডেন বেস শেডটা সম্পর্কে জানে না এমন মানুষ কিন্তু খুব কম পাওয়া যাবে, তার কারণ তুমি যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটোফোকাস ফাউন্ডেশনের যদি লাভার হয়ে থাকো, তাহলে গোল্ডেন বেস শেডটা তুমি একবার হলেও দেখেছো। অ্যান্ড এই শেডটার আউটকামটা আসবে এই রকম। এটা একদম আমার স্কিন টোনের একদম সিমিলার। যারা উজ্জ্বল শ্যামলা বা ফর্সা, তারা হচ্ছে এই এটা খুব ইজিলি পারচেস করতে পারো। এবং এটা হচ্ছে মেনলি ইয়েলো আন্ডারটোন দেয়, তো ইয়েলো আন্ডারটোন আমার নিজের অনেক বেশি পছন্দ। সো ইয়েলো আন্ডারটোনের শেডটাই আমি সবসময় আমার ফেসে রাখতে চেয়েছি এই পর্যন্ত, এই জন্য আমি এই শেডটা একটানা 2 থেকে 2.5 বছর ব্যবহার করেছি। তোমরা যারা আমার স্কিন টোনের আছো বা আমার থেকে এক শেড ডার্ক আছো, অর্থাৎ উজ্জ্বল শ্যামলা, তোমরা হচ্ছে এই টোনটা পারচেস করতে পারো। এটা হচ্ছে ইউনিভার্সাল একটা টোন, যেটা সব ত্বকে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। আবার এটা হচ্ছে যারা শ্যামলা আছো তাদের জন্য মূলত এই টোনটা রেকমেন্ড করা হয়। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই টোনটা যারা শ্যামলা তাদেরকে রেকমেন্ড করা হয়, এবং এই টোনটা যারা উজ্জ্বল শ্যামলা তাদেরকে রেকমেন্ড করা হয়। এটা যারা অতিরিক্ত ফর্সা তাদেরকে রেকমেন্ড করা হয়, এবং এটা হচ্ছে আমার স্কিন টোন যারা চাও, আমার মতো একটা লুক দিবে, আমার স্কিন টোনের যারা আছো তাদের হচ্ছে এই শেডটা। এবং এটা মিডল যেটা, এটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের। সো যারা ইয়েলো টোনটা অ্যাভয়েড করতে চাও, তারা হচ্ছে এই টোনের শেডটা পারচেস করতে পারো। সো এই ছিল আমার আজকের এই ফাউন্ডেশন নিয়ে ডিটেল। অ্যান্ড তোমরা যারা এটা আমাকে এখন বলবা যে আপু এটা আর কী কী কাজ করে, অ্যান্ড এটা কয় ঘন্টা লং লাস্টিং করে, আমি বলবো যে এটা অতিরিক্ত গরমে তুমি 3-4 ঘন্টা তোমার ফেসে ইজিলি লং লাস্টিং করতে পারবা, বাট নর্মাল ওয়েদার হলে তুমি অবশ্যই সারাদিনই এটা ক্যারি করতে পারবা। আমার নিজের কাছে এতটা বেশি মনে হয় নাই যে এটা ব্যবহার করে জায়গা জায়গা থেকে উঠে গেছে। অনেক ফাউন্ডেশন আছে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর তোমার জায়গা জায়গা থেকে ছোপ ছোপ উঠে যায়, বাট এটা এমনই একটা ফাউন্ডেশন যে এটা তোমার জায়গা জায়গা থেকে ওঠার চান্স তো নাই। এবং এটা হচ্ছে তোমার অয়েলিয়ের মতো হচ্ছে খুব স্কিনটা সুন্দরভাবে গ্লাইডস হয়ে যায়, এবং পুরো স্কিনে খুব সুন্দর একটা ডিউই একটা গ্লোয়িং একটা ফিল দেয়। তোমার স্কিনে এক জায়গা থেকে উঠে যাওয়ার চান্স নাই। এবং এটা হচ্ছে তুমি যেরকম ফেসে ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করো বা লোশন ব্যবহার করো, যেভাবে খুব স্মুথ দেখা যায়, এটা লাইক সেই রকমই একটা তোমার ফিডব্যাক দেয়। বাট এটা অতিরিক্ত পরিমাণে তোমার স্কিনটাকে অয়েলি করে না, এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এটা যখন আমি ব্যবহার করি, আমি একটা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করি, অ্যান্ড একটা ম্যাটিফাইং আমি একটা সেটিং স্প্রে দিই, ব্যাস হয়ে গেল। এবং এটা আমি নর্মালি যখন বাইরে যাই, ভার্সিটি বলো বা অফিস বলো, যে কোনো জায়গায় একটা ডে আউটিং বলো, আমি সবসময় এই ফাউন্ডেশনটা ইউজ করতে বেশি পছন্দ করি, তার কারণ এটা জায়গা থেকে সরে যায় না এবং স্কিনটা খুব সুন্দর একটা ফ্ললেস একটা লুক দেয়। এখন যেরকম তোমরা আমার ফেসটা দেখতে পাচ্ছ, লাইক শেয়ার। সো এই ছিল আমার আজকের রিভিউ। আশা করছি তোমার আজকের ভিডিও অনেক ভালো লাগবে, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে একটা ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।